We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens. শুরু করলাম আজকের চতুর্থ স্তম্ভ। আমি সুচন্দ্রিমা, নমস্কার। ভারতবর্ষে মুসলমান জনসংখ্যা হু হু করে বাড়ছে, এমন ভাবে বাড়ছে যে 2040-2050 এর মধ্যেই এদেশে মুসলমানরাই হবে সংখ্যাগরিষ্ঠ মানুষ, তারাই দেশ শাসন করবে, হিন্দুরা সংখ্যা লঘু হয়ে যাবে, দেশে আর গণতন্ত্র থাকবে না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। নরেন্দ্র মোদীর ভক্তরা, আরএসএস বিজেপির প্রচারকরা এই বিষ ছড়ায় প্রতিদিন। গত বিধানসভা ভোটে এই বিষ ছড়িয়েছে কাঁথির খোকাবাবু, দিলীপ ঘোষের দল। কেন? হিন্দু ভোটের মেরুকরণের জন্য, হিন্দু মানুষজনকে ভয় দেখিয়ে তাদের দিকে নিয়ে যাওয়ার জন্য। এবং এটা দুঃখজনক হলেও সত্যি যে বহু সাধারণ মানুষ তাদের এই কথায় বিশ্বাস করেছেন। তাদের দেওয়া মিথ্যে, তৈরি করা পরিসংখ্যান শুনে ধারণা তৈরি করেছেন। হিন্দু খত্রে মে হ্যায় স্লোগান উঠেছে, নিজের পড়শিদের সন্দেহের চোখে দেখেছেন, বিজেপিকে ভোট দিয়েছেন। এই নিয়ে বার কয়েক আলোচনা করেছি। আজ আবারও দুটো কারণে এই নিয়ে আলোচনা করব। কারণ এক, পিউ রিসার্চ সেন্টার তাদের নতুন গবেষণাপত্র বের করেছে, তাতে আমাদের দেশে ধর্ম বা ধর্ম অনুগামীদের বৃদ্ধি নিয়ে নতুন তথ্য এনে হাজির করা হয়েছে। কারণ দুই, এই বিভ্রান্তি নিয়ে বারবার কথা বলার দরকার, বারবার আরএসএস বিজেপির এই মিথ্যে প্রচারকে তুলে ধরা দরকার, তাদের এই মিথ্যের ফানুষকে মানুষের সামনে আনা দরকার, বিভ্রান্তি কাটানোটা দরকার। আসলে জনসংখ্যা নিয়ে মানুষের কতগুলো ভ্রান্ত ধারণা বহু দিন ধরেই আছে। ম্যালথাস নামে এক ভদ্রলোক এই বিভ্রান্তির জন্ম দিয়েছিলেন, না ইচ্ছে করে নয়, তিনি তার গবেষণাকে সামনে রেখেছিলেন। পরে তার ওই গবেষণাকে প্রাচীন আর সম্পূর্ণ ভুল বলে সমাজ বিজ্ঞানীরা প্রমাণ করেছেন। কিন্তু তার ধারণা, ম্যালথাস পপুলেশন থিওরি, বহু মানুষের মুখে মুখে ঘোরে। তিনি বলেছিলেন খাদ্য বস্ত্র মানুষের উপযোগী সম্পদ বাড়ে গাণিতিক হারে, ম্যাথামেটিক্যাল প্রগ্রেশন, মানে আজ এক তো কাল দুই তো পরশু চার তারপরের দিন আট, এইরকম ভাবে। আর জনসংখ্যা বাড়ে জ্যামিতিক হারে, জিওমেট্রিক্যাল প্রগ্রেশন, মানে আজ এক তো কাল দুই পরশু চার তারপরের দিন ষোলো, এইভাবে। তার মানে জনসংখ্যা বাড়লেই অভাব বাড়তে থাকবে। পরবর্তীকালে আধুনিক সমাজবিজ্ঞানী অর্থনীতিবিদরা এই তত্ত্বকে নাকচ করেছেন। তাদের প্রধান যুক্তি হল ম্যালথাস সাহেব জনসংখ্যাকে কেবলই এক বোঝা হিসেবে গণ্য করেছেন। জনসংখ্যার মধ্যে যে সম্পদ তৈরির করার সম্ভাবনা তাকে বুঝতে পারেননি। আসলে সম্পদ বিতরণের মধ্যেই লুকিয়ে আছে দারিদ্র, অশিক্ষা, অস্বাস্থ্যের কারণ। তাদের কথা যে ঠিক তা আমাদের দেশের সম্পদ বণ্টনের দিকে তাকালেই বোঝা যাবে। দেশের 1% মানুষের হাতে 70% সম্পদ কুক্ষিগত রয়েছে। যে সম্পদের সঠিক বণ্টন আজ শুরু হলে কাল আমাদের দেশে গরিব বলে শব্দটাই থাকবে না। এই আলোচনায় ফিরছি একটা বিরতির পর। বিরতির আগে সমবণ্টনের কথা হচ্ছিল, কিন্তু সেদিকে যাচ্ছে কে? সমবণ্টন তো বহু দূরের কথা, যুক্তিযুক্ত বণ্টন, র্যাশনাল ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথের কথাও কেউ বলছেন না। সেই পুরনো তত্ত্ব বলে চলেছেন আমাদের দেশের
দারিদ্র, অশিক্ষা আর অস্বাস্থ্যের জন্য নাকি আমাদের ভয়ঙ্কর বাড়তে থাকা জনসংখ্যাই দায়। সেই সুর আরো উগ্র আরএসএস বিজেপির গলায়। তাদের দাবি এই বৃদ্ধি মুসলমানদের জন্য। তারা পরিকল্পনা করে তাদের জনসংখ্যা বাড়াচ্ছে যাতে করে আর কবছর পরে তারাই দেশ শাসনের ভার নিতে পারে। সেই মিথ্যে উদ্দেশ্য প্রণোদিত প্রচার প্রতিদিন প্রতিদিন চালিয়ে যাওয়া হচ্ছে। তথ্য কি বলছে? প্রথম তথ্য আমাদের দেশের জনগণনার হিসেব, আর দ্বিতীয় হলো ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে। দুটোই সরকারি হিসেব। এই দুটো হিসেব থেকেই জানা যাচ্ছে, হ্যাঁ, 1951 থেকে 2011 অবধি হিন্দু জনসংখ্যা সামান্য কমেছে আর মুসলমান জনসংখ্যা বেড়েছে। এটা ঘটনা কতটা? 1951-তে হিন্দুরা ছিল 84.1%, 2011-তে হিন্দুদের জনসংখ্যা 79.8%, মানে 4% হিন্দু জনসংখ্যা কমেছে। মুসলমানরা ছিল 9.8%, 2011-তে তা বেড়ে দাঁড়িয়েছে 14.2%, মানে কম বেশি 4.4% বৃদ্ধি। এবং তথ্যটাকে যদি এইটুকু দেখেই ছেড়ে দেওয়া হয় তাহলে আরএসএস বিজেপি খুশি হবে। কিন্তু আসুন এর পরের তথ্যটাও দেখা যাক, কারণ বৃদ্ধি নয়, সমস্যাটা হলো বৃদ্ধির হার নিয়ে। যদি 4-5% হারে বৃদ্ধি হতেই থাকে, ওদিকে হিন্দু জনসংখ্যা 4-5% হারে কমতে থাকে, তাহলে নিশ্চয়ই একদিন মুসলমান জনসংখ্যা হিন্দু জনসংখ্যাকে ছাপিয়ে যাবে, স্বাভাবিক। কিন্তু তা কি হচ্ছে? না, ভারতবর্ষের জনসংখ্যার বৃদ্ধির হার ক্রমশ কমছে, হিন্দুরও কমছে, মুসলমানেরও কমছে, অন্য ধর্মের মানুষজনেরও কমছে। কতটা? 1992 সালে 10 জন হিন্দু মহিলা গড়ে 26 জন বাচ্চার জন্ম দিত। সেই সময় 10 জন মুসলমান মহিলা গড়ে 44 জন বাচ্চার জন্ম দিত, মানে তফাত হচ্ছে 18 জনের। 2015-তে 10 জন হিন্দু মহিলা গড়ে 21 জনের জন্ম দিয়েছে, আর এদিকে 10 জন মুসলমান মহিলা 26 জনের জন্ম দিয়েছে, মানে 2015-তে এসে তফাত 5 জনের। এখন তা সম্ভবত 2 বা তারও কম হতেই পারে। 2022-এ জনগণনার ফল সামনে এলে সেটা পরিষ্কার হয়ে যাবে। এবং এটাও পরিষ্কার যে হিন্দুদের ফার্টিলিটি রেট, সন্তানের জন্ম দেওয়ার হার এই মুহূর্তে মুসলমানদের চেয়ে সামান্য কম হলেও মুসলমান জনসংখ্যা হিন্দুদের চেয়ে দ্রুত কমছে, আর কদিন পরেই বৃদ্ধির হার সমান হয়ে যাবে, এটাই স্বাভাবিক। মোট জনসংখ্যাও কমছে। বছর 50 পরে আমাদের দেশে জন্ম এবং মৃত্যুর হার সমান হবে, তারও পরে জন্মের হার মৃত্যুর হারের চেয়েও কমবে, নিশ্চিত কমবে। কিন্তু তখন কি দারিদ্র থাকবে না? সম্পদের সমান বিতরণ যদি না হয় তাহলে দারিদ্র তখনও কমবে না। তার কারণ দারিদ্র, অশিক্ষা, অস্বাস্থ্য। আসুন তারও কিছু প্রমাণ দেওয়া যাক। জৈন সম্প্রদায় সাধারণভাবেই তারা ব্যবসায়ী, ধনী, সচ্ছল। 1992-তে জৈন সম্প্রদায়ের 10 জন মহিলা 24 জন শিশুর জন্ম দিতেন, 2015-তে ওই 10 জন মহিলা 12 জন শিশুর জন্ম দেন। অর্থাৎ তাদের জনসংখ্যা বৃদ্ধির হার অনেক অনেক কমেছে। এবার বিহারের দিকে তাকান, সবচেয়ে গরিব রাজ্য, তাদের জনসংখ্যা বৃদ্ধির হার 3.4%, উত্তরপ্রদেশে 2.7%, ঝাড়খণ্ডে 2.5%, অন্যদিকে মহারাষ্ট্রে জনসংখ্যা বৃদ্ধির হার 1.9%, পশ্চিমবঙ্গে আরও কম 1.8%, পাঞ্জাবে 1.6%।
তার মানে সমৃদ্ধি উন্নয়ন বিকাশ হলে মানুষের হাতে টাকা এলে জনসংখ্যার বৃদ্ধির হার কমতে বাধ্য কমে কমেছে এর জন্য জনসংখ্যা আইন করতে হয় না এর জন্য মানুষের জীবন যাপনের মানোন্নয়ন করতে হয় আদিত্য যোগী একথা বোঝেন না বোঝার কথাও নয় উনি আইন করে জনসংখ্যা কমাতে চাইছেন এবং প্রচার করছেন জনসংখ্যার বৃদ্ধি মুসলমানদের জন্যই হচ্ছে ঘৃণা ছড়ানো ছাড়া এই কথা বলার পিছনে আর অন্য কোনো কারণ নেই নিচ্ছে আরো একটা বিরতি সঙ্গে থাকুন এই বাংলা নিয়ে নির্বাচনের সময় কি প্রচার করা হয়েছিল এখানে মুসলমানরা জনসংখ্যায় বাড়ছে আবার বাংলাদেশ থেকেও আসছে তাই এই বাংলায় হুহু করে বাড়ছে মুসলমান জনসংখ্যা তো তথ্য কি বলছে আমাদের রাজ্যে হিন্দু জনসংখ্যা বৃদ্ধির হার 1.9% আর মুসলমান জনসংখ্যার বৃদ্ধির হার 1.8%। কাঁথির খোকাবাবু যে বিষ ছড়াচ্ছিলেন তা যে ভিত্তিহীন তা বলাই বাহুল্য। আবার দেশ জুড়ে একটা কথা বলা হয়, অন্তত আরএসএস বিজেপি প্রচার করে, মুসলমানরা লাভ জিহাদ করে বেড়াচ্ছে, হিন্দু মেয়েদের বিয়ে করছে, তাদের মুসলমান বানাচ্ছে, ফলে লক্ষ লক্ষ হিন্দু কনভার্ট হয়ে মুসলমান হয়ে যাচ্ছে। কেবল মুসলমান নয়, খ্রিস্টানদের নিয়েও এই একই কথা, হিন্দুদের লোভ দেখিয়ে খ্রিস্টান করা হচ্ছে, ধর্ম পরিবর্তনের ফলে হিন্দু জনসংখ্যা কমে যাচ্ছে। পিউ রিসার্চ ইনস্টিটিউটের তথ্য বলছে, মুসলমান নয় এমন মানুষ মুসলমান ধর্মে এসেছেন মাত্র 0.3%। এবং মজার কথা হলো, আগে মুসলমান ছিলেন এখন অন্য ধর্ম গ্রহণ করেছেন এমন মানুষও 0.3%। মানে ধর্ম পরিবর্তনের ফলে মুসলমান ধর্মের সংখ্যা একটুও বাড়েনি, বৃদ্ধি যেটুকু তা জন্মহারের বৃদ্ধি, তাও খুব তাড়াতাড়ি কমছে। হিন্দুদের বরং ধর্মান্তরণের ফলে 0.1% বৃদ্ধি হয়েছে, খ্রিস্টানদের ধর্মান্তরণের ফলে বৃদ্ধি হয়েছে 0.3%। অন্য ধর্মের ওপর ধর্মান্তরণের কোনো প্রভাব নেই বললেই চলে। সারা পৃথিবীর জনসংখ্যার বৃদ্ধির দিকে একটু তাকালেই বোঝা যাবে, অর্থনৈতিক উন্নয়ন বিকাশ মানুষের জীবনযাপনের মান বাড়লে জনসংখ্যার বৃদ্ধির হার কমে। ইউরোপের বিভিন্ন দেশে দুটো বা তিনটের বেশি বাচ্চা থাকলে সেই পরিবারকে অনেক রকমের সরকারি সহায়তা দেওয়া হয়, তার কারণ তাদের সমস্যা এখন জনসংখ্যা হ্রাস বৃদ্ধি নয়। দেশের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন করতে ব্যর্থ আরএসএস বিজেপি দেশের দারিদ্র অশিক্ষা অস্বাস্থ্যের জন্য কল্পিত শত্রু তৈরি করেছে, তাদের বক্তব্য এর জন্য মুসলমানরা দায়ী। ঠিক এই একই কাজ তাদের গুরুদেব হিটলার করেছিল, বলেছিল জার্মানির অর্থনৈতিক দুর্গতির জন্য দায়ী ওই ইহুদিরা, ওদের মারো। মানুষ কিছুদিন তা বিশ্বাসও করেছিল, তারপরের ইতিহাস তো সকলেরই জানা আছে। আজ সেই হিটলারের উত্তরসূরিরা একই ষড়যন্ত্র লিপ্ত, তার জন্য তারা বিষ ছড়াচ্ছে ঘৃণা ছড়াচ্ছে। শেষ করি দুটো ইসলামিক দেশের উদাহরণ দিয়ে। প্রথমটা হলো পাকিস্তান, হুহু করে জনসংখ্যা বাড়ছে, অর্থনীতি ধসে পড়ছে। অন্যদিকে তাকান বাংলাদেশের দিকে, আরেকটা ঘোষিত ইসলামিক দেশ, তাদের জনসংখ্যা বৃদ্ধির হার ভারতের চেয়েও কম, অর্থনৈতিক বৃদ্ধির হার ভারতের চেয়েও বেশি। আর কোনো প্রমাণ দিতে হবে? আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।
people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens.